অন্তর্দৃষ্টি ডেভেলপ করবে। তো এই টেকনিকে যেটা মূল মন্ত্র, মূল মন্ত্র হচ্ছে কি যে শ্বাস প্রশ্বাস, আপনি যত আপনার শ্বাস প্রশ্বাসকে ডেভেলপ করবেন তত আপনি নিজেকে জানবেন, আপনার অন্তর্দৃষ্টি বাড়বে। যখন অন্তর্দৃষ্টি বাড়বে তখনই কিন্তু আপনার টেকনিকগুলো আপনার লাইফে ভ্যালু অ্যাড করা শুরু করবে। এবং এই জন্য এই টেকনিকগুলোকে আমি একটু আমার মতন করে বলেছি যে SOS টেকনিক, অর্থাৎ যখন আমার জ্বর হবে মেডিসিন খাবো, তেমনি যখন আমি বিপদে পড়বো, ডিপ্রেশনে থাকবো, বা যখন চারিদিক থেকে নেগেটিভ কিছু আমাকে আক্রমণ করছে, বা আমি নিজে কিছু ভুল বলে ফেললাম, আমি কিছু ভুল বললাম, সঙ্গে সঙ্গে বললাম, হঠাৎ করে জীবনে কিছু একটা অ্যাক্সিডেন্টালি ঘটে গেল, জিনিস বললাম, ঠিক আছে, এবার কোথাও একটা ব্যথা হচ্ছে, শরীরে কোথাও কষ্ট হচ্ছে, চলো আমরা, তো সঙ্গে সঙ্গে মনে পড়বে। এবং সবার উপরে যিনি রয়েছেন, আমাদের গুরুজি যেমন বটবৃক্ষের মতন আমরা তার তলায় রয়েছি, বা শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতের নিচে রয়েছি, সেটা হচ্ছে মন্ত্র, যেটা সব সময় সব জায়গায় অ্যাপ্লিকেবেল, জীবনের সব কিছুতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কিন্তু সেই গোবর্ধন পর্বতের নিচে রয়েছি। এই হলো মূল টেকনিক। বারবার বলছি আপনারা সবকিছুর মধ্যে মূল যেটা গুরুজি বলছেন বারবার, শ্বাস প্রশ্বাস, তাকে চিনুন, সেই আপনাকে চেনাবে, আপনি কে, কেন আপনি এসেছেন, কি আপনার কাজ, আর পৃথিবীতে কি করে যেতে হবে যাতে আর আমাকে জন্ম নিতে না হয়। তাই জন্য গুরুকে ধরতে হবে। আমরা সবাই অলরেডি গুরুকে ধরে আছি, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের ভালোবাসার মানুষ। তো মেন যেগুলো এখানে জান কথা, জান মানে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনাকে পজিটিভে থাকতে হবে, কারণ নেগেটিভ নিয়ে আপনি পৃথিবীতে জন্মাননি, আপনি পজিটিভ নিয়ে এসেছেন। তাই আপনি যতগুলো নেগেটিভ করছেন এগুলো সব আপনার ক্রিয়েশন, এগুলো ইউনিভার্সের ক্রিয়েশন নয়, সেখানে নেগেটিভ কোনো কথাই নেই। তাই অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মাস্ট বি পজিটিভ, এই হলো ফার্স্ট কথা সব। হ্যাঁ গুরুজি, নেগেটিভ জন্মাতে আপনার আপনার টেকনিক রয়েছে না, নেগেটিভ বলে মারাই যেত, মারাই যাবে মারাই মারাই একদম, আমাদের বারবার গোল গোল ঘুরতে হবে তাহলে। হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাসে একটা বড় কথা গুরুজি বলেছেন, যারা যোগা ক্লাস করেন না, একটু ছোট্ট করে গুরুজির আদেশে একটা টিপস দিচ্ছি, পেট থেকে শ্বাস নেবেন। আপনার নাকটা মনে করেন পেটে রয়েছে, গণপতি বাপ্পা বলে দেওয়া আছে, তার শেপের মধ্যে বলে দেওয়া আছে কি করে আমরা যোগা করব, তার বডিতেই বলে দেওয়া আছে। তো মেন যেটা কথা সেটা হচ্ছে পজিটিভ থাকবেন, আনন্দে থাকবেন, কেন আমাদের ইউনিভার্স তো আনন্দের খনি, সে তো পজিটিভ নিয়ে এসছে, অতএব আনন্দে থাকবো, খুশিতে থাকবো, অথবা ভগবান অবস্থায় থাকবো। আর কি প্রাচুর্যে পরিপূর্ণতা, এই প্রাচুর্য মানে সম্পদ নয়, এই প্রাচুর্য মানে আপনার জীবনে যেগুলো আপনাকে ভীষণ ভালো রাখবে, খুশি রাখবে, আপনার আশেপাশে পরিবেশ, আপনার প্রতিবেশী, আপনার ভেতরে ইউনিভার্স এবং বাইরে ইউনিভার্সকে সমান ভাবে ভালোবাসা দেবে, ভরিয়ে রাখবে, সেখানে কোনো কিছুর এন্ট্রান্স নেই। যদি আসে টেকনিক দিয়ে বলবেন নো এন্ট্রি। তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। এই টেকনিকগুলো যখন আপনি করতে শিখবেন, দেখবেন আস্তে আস্তে আপনি কিভাবে যেন টাইম ম্যানেজমেন্ট শিখে গেছেন। প্রথম প্রথম আমরা একটু ফাঁকি মোড়ে থাকি, কিন্তু গুরুজি বলেছেন না, কিছু নতুন হ্যাবিটস গ্রো করতে গেলে একটু পেইন হবে, সামান্য একটু পেনের দিলে যদি আমার সব কিছু খারাপ চলে যায়, ক্ষতি কি সেটা গ্রহণ করতে। তাই সবাই আমরা একটু একটু করে ওই ফাঁকি মারতে মারতে একটা সময় দেখবেন ফাঁকিও গায়েব হয়ে গেছে। তাই ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট শেখা। আর কি, নিজেকে নিজে জানতে হবে। আমরা সবার নাম জানি, সবার ধাম জানি, কিন্তু নিজেকে আমরা চিনি না। আগেই বলেছি শ্বাস প্রশ্বাস তার মাধ্যম, তার জন্য বডি সোজা রাখতে হবে, মানে বডি সোজা রাখলেই ওই ইউনিভার্সের সাথে আমাদের যোগাযোগ হবে, যিনি আমাদের কিছু শেখাবেন। তাই অলওয়েজ শেখার মুডে থাকতে হবে, নতুন কিছু শিখবো এই মনোভাব প্রতিদিন 24 ঘন্টা থাকবে। হ্যাঁ, তো বডি সোজা রাখতে হবে যাতে আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারি, কারণ সমস্ত টেকনিকের কিন্তু মূল মন্ত্র হচ্ছে মেরুদণ্ড সোজা, মুখে মৃদু হাসি, কাঁধ সোজা, ফোরহেড রিল্যাক্স, এটা কিন্তু গুরুজি সবসময় বলে। তাই যদি টেকনিক ঠিকঠাক অ্যাপ্লাই করতে চাও, সবার ফার্স্ট বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, তাহলে আমাদের সবকিছু ঠিক হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এটাই। তারপরে হচ্ছে অন্তর্দৃষ্টিকে ডেভেলপ করব। কিভাবে করব? ও যে ম্যাম বলেছেন মিরর টেকনিক, এ তো আমার অন্তর্দৃষ্টি, আমার ভেতরে যে খারাপ গুলো আছে সেই তো বারবার আমাকে শেখাতে আসছে, চেঞ্জ হও, পরিবর্তন হও, তোমার মধ্যে নেগেটিভিটি রয়েছে, নিজেকে দেখো, তোমারই ভেতরে জিনিস তোমার সামনে এসে দেখা দিচ্ছে, কেন লজ্জা পাচ্ছ, নিজের এই খারাপ জিনিসটা পরিবর্তন করো পজিটিভে। তার জন্য তো গুরুজির টেকনিক রয়েছে। এইটা গেল। আর হচ্ছে মেনে নাও, মেনে নাও, স্বীকার করে নাও। আর হচ্ছে লাইফে ভ্যালু অ্যাড করতে হবে, কারণ আমরা সবাই ভ্যালুয়েবল। কেন না, মনুষ্য জাতি হচ্ছে সবার টপ লেভেলে, যত পশু পক্ষী জন্মেছে তার মধ্যে কিন্তু
ইউনিভার্সে সব থেকে ভালো ক্রিয়েশন হচ্ছে মানুষ, আর ইউনিভার্স চায় আমরা পারফেক্ট হই। তাই যতক্ষণ না পারফেক্ট হব, তিনি বারবার আমাদের পৃথিবীতে পাঠাবেন। আর তাই জন্য যদি বারবার পৃথিবীতে আসতে না চাও, তাহলে গুরুজির টেকনিক একদম ফলো করে যাও, তাহলে একমাত্র এই জীবন থেকে মুক্তি, এই সবকিছু থেকে আমরা মুক্তি পাবো, আমাদের মোক্ষ লাভ হবে, কারণ আমরা ভালো গুরু পেয়েছি। এই গেল। তারপরে হচ্ছে নিজের ভাগ্যকে নিজে লিখতে হবে। গুরুজি বলেছেন অ্যাফার্মেশন, সেখানে সমস্ত পজিটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে, কিভাবে কি হবে সমস্তটাই বলে দেওয়া আছে। যারা জানেন না বা কিছু প্রবলেম আছে, গুরুজির সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আর হচ্ছে অলওয়েজ পৃথিবীর সমস্ত কিছুর প্রতি এবং নিজের প্রতি কৃতজ্ঞ থাকা এবং কৃতজ্ঞ স্বীকার করা, কারণ কৃতজ্ঞতাটা হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি বলুন, পরবর্তী ইউনিভার্সে বলুন, চাবিকাঠি, প্রাচুর্যের চাবিকাঠি হচ্ছে আমাদের এই কৃতজ্ঞতা। সব সময় কৃতজ্ঞতা থাকতে হবে আর কি। আর হচ্ছে আপনি যা পাবেন সব সময় জানবেন, আপনার হোমওয়ার্ক হচ্ছে যে আপনাকে যা দেবে দিল, যে যা আসে তো তাই দেবে আপনাকে। যদি কেউ খারাপ মানুষ হয়, সে খারাপ ছাড়া আর কি দিতে পারবে আপনাকে? তাই মনে স্থান দেবেন না, আপনি সেখানে আপনার ইভেন্টও চেঞ্জ করবেন। আর কি ভাববেন? ঈশ্বরকে বলবেন, আমার মধ্যে যে ভালো আছে, যে যা দিচ্ছে, আমি 10 গুণ তাকে ফিরিয়ে দেব, আমি আমার ভালোর 10 গুণ তাকে ফিরিয়ে দেব। আর হচ্ছে চলতে ফিরতে যখনই থাকবো, বিশেষ করে যখন বসে থাকবো, শ্বাস প্রশ্বাসে মন রাখতে বলেছেন গুরুজি। সদা শ্বাস প্রশ্বাসে মন রাখো, তাহলে আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট থাকবেন, আমাদের গুরুজির সাথেও কানেক্ট থাকবেন, আমাদের ম্যাডামের সাথেও কানেক্ট থাকবেন, আরএমপির সাথেও কানেক্ট থাকবেন। আর অলওয়েজ জীবনে সব জায়গায় যেখানে মনে হচ্ছে সমস্যা, যেখানে মনে হচ্ছে প্রবলেম, গুরুজিকে দরকার, গুরুজি সঙ্গে নেই, কি হয়েছে আছে, একভাবে জপ করুন, 108 বার করতে পারেন, যতবার খুশি করতে পারেন, আনলিমিটেড করে যান। জীবনে বাকি সমস্যা দেখবেন এক এক করে সব সরে গেছে। কখন দেখবেন জীবনে সেই মোহনায় এসে দেখা হয়েছে, আমাদের সবাই কিন্তু মোহনায় রয়েছি। গুরুজি বলেছেন মোহনা না আসলে গুরু দেখা মেলে না। চিন্তা করবেন না, আমরা সবাই গুরুজি দেখা পেয়ে গেছি, সবাই এখন মোহনায় আছে, নো টেনশন, আমরা সবাই পজিটিভে আছি। তাই আবার আমি বক্তব্য শেষ করার আগে বলছি, শ্বাস প্রশ্বাসে মন রাখতে হবে। গুরুজির এতগুলো টেকনিকের এটাই মূল মন্ত্র, এটাই মূল কথা। এবার যে আপনারা যে যেভাবে নেবেন, সেভাবেই আপনাদের জীবন উন্নতি আসবে, অবশ্যই আসবে, আসবেই। আমি এইটুকানি বলছি। এবার বলি আমি কি টেকনিক অ্যাপ্লাই করেছি। দেখুন সমস্ত টেকনিক একসাথে আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমি বলেছি গুরুজি কিছু SOS টেকনিক আছে, যখন খুব বিপদ তখন আপনাকে বলে দেওয়া আছে। গুরুজি বলে দিয়েছেন যে বিপদের বাটখারা অনুযায়ী, বাটখারা মানে হচ্ছে একটা তুলা যন্ত্র, দাঁড়িপাল্লা, ধরুন আপনার প্রচুর বিপদ 1 কিলো, তখন 1 কিলো বাটখারার জন্য বা 1 কিলো সমস্যার জন্য গুরুজির একটা 1 কিলোর সমাধান দেওয়া আছে, অর্থাৎ টেকনিক দেওয়া আছে। আপনার 50 গ্রাম সমস্যা, 50 গ্রামের জন্য গুরুজি একটা 50 গ্রামের টেকনিক দেওয়া আছে। আপনার 100% সমস্যা, গাতে ব্যথা জিনিস রয়েছে, অ্যাপ্লাই করুন। সেই কিলোর বাটখারার মতন কিন্তু গুরুজিরও সমস্যা, ছোট বড় যাই বলুন, সেইভাবেই কিন্তু সমস্যা সমাধানের টেকনিক গুলো দেওয়া আছে। আপনারা যখন যে সমস্যায় পড়বেন, টেকনিক গুলোকে আমি মনে করি পরপর লিখে দরজার পেছনে সাঁটিয়ে দিন, প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে দেখে নিন, আপনার মনে পড়ে যাবে, এবং একটা সময় দেখবেন মুখস্থ হয়ে গেছে, ইউনিভার্স মুখস্থ করে ফেলেছে, তাহলে আর চিন্তা নেই, দেখবেন খাতাপত্র না দেখে পরপর টেকনিক চলতে থাকছে, কোনো অসুবিধা নেই। তো এবার আমি যেটা করি, গুরুজি আমাদের যেটা শিখিয়েছেন, মেইন আমি আগে বললাম সব কিছুর মূল কথা হচ্ছে শ্বাস প্রশ্বাসে মন রাখতে হবে, যে আপনাকে শেখাবে, এই আপনার আসল গুরু যে আপনার ভেতরে বসে রয়েছে, যে আপনাকে কানেক্ট করবে ইউনিভার্সের সাথে মেরুদণ্ড সোজা। সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা আমি প্রথম করি, বিছানাতে বসে আগে আমার ইষ্ট দেবতা যাকে আমি মানি তাকে প্রণাম করি। প্রণাম করার পর আমি নিজে 7 বার এবং শেষটা রাত্রে শুতে যাওয়ার সময় আমি করি, কারণ এটা তো মহামন্ত্র, তাই আগে এটাকেই দিয়ে শুরু করি। তারপরে আমি যেটা করি, গুরুজি একটা মিউজিক দিয়েছেন 21 মিনিটে, সেটার উপরে আমি শ্বাস প্রশ্বাসের বললাম যে আগে ওটা দিয়ে আমি নিজেকে ক্লিনজিং শুরু করি, এবং প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে, যদিও গুরুজি বলেছেন শ্বাসটাকে একটা টাইমে তুলতে নামাতে, আমি জানি না কেন আমি কিন্তু ওটার সাথে মন্ত্রটা অ্যাড করে দিয়েছি, অর্থাৎ দম নেওয়ার সময় বলছি এবং খেয়াল রাখছি পেটটা ফুলছে, তো আবার দম যখন ছাড়ছি তখনও আমি বলছি। 21 মিনিট তো কখন পেরিয়ে চলে যায় নিজে বুঝতে পারি না। এরপরে আমার নিজস্ব কিছু, যেহেতু মিউজিক লাইনে আছে, আমার কিছু নিজস্ব মেডিটেশন থাকে, সেই মেডিটেশন করবার পর আমি হাত রাব করে
হাতে লাগাই এই, আমি কিন্তু নিচে পা রাখিনি এখনো, কিন্তু মাটিতে পা রাখিনি। হ্যাঁ, করার পর এবার আমার গ্যাটেস্ট স্টোনটা আমার মালিশের নিচে থাকে, তাকে একটু হাম্পু দিই, দিয়ে বলি তোকে আমি খুব ভালোবাসি রে মনা, তুই আমার সারা জীবনের ধন, তুই প্রতিদিন আমাকে মনে করিয়ে দিবি যে আমার কোনো কিছু মিস হচ্ছে না তো, কিছু ভুল করছে না তো, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তুই তো আমার গুরুর বদলে রয়েছিস, আমাকে গাইড করিস মনা, আমি বড় কৃতজ্ঞ তোর কাছে, বড় কষ্ট করে তোকে আমি পেয়েছি, এ আমার ভালোবাসার ধন, জীবনে আমি পজিটিভই থাকবো, যদি কোনো সময় ভুল ভ্রান্তি হয় আমাকে কিন্তু নক করিস, যাতে আমি আমার জীবন থেকে সব খারাপ গুলো একদম নো এন্ট্রি করে দিতে পারি। এটা আমি প্রথমে ভালোবেসে বলি, মনে মনে বলি, যাতে কেউ শুনতে না পায়, এটা তো আমার মনের কথা, কাউকে শুনতে দিই না। তো এটা হয়ে যাওয়ার পর আমি খাট থেকে নামি, জলের বোতল থাকে, জল খাই, তিন ফোঁটা চোখে দিয়ে দিলাম, চোখ আমার ক্লিয়ার, কারণ অন্তর্দৃষ্টির সাথে সাথে আমার তো ইন্দ্রিয় গুলোকে তো মানে সংযোগ করতে হয়, তাই ইন্দ্রিয়ের প্রথম যেটা মেইন সেটা হচ্ছে আমার চোখ, অতএব চোখকে আগে সংযত করার জন্য তিন ফোঁটা জল দিলাম, বাবা তুই সুস্থ থাক, হয়ে গেল, সে সুস্থতা তার হয়ে গেল। বাথরুমে গেলাম, বাথরুমে আমি পায়ে জল দিলাম, পায়ে এমনি স্নান করার জন্য না, এমনি পায়ে জল দিই, পায়ে জল দেওয়ার পর আমি আবার ঘরে আসি, এসে আমার জল খাবার টিফিন টিফিন করতে হয়, আমি কিন্তু কনস্ট্যান্ট, আমার কিন্তু অভ্যেস হয়ে গেছে, কনস্ট্যান্ট ভেতরে আমার চলতে থাকে, আর যদি কোনো সময় ভুলে যাই আবার নক, কেউ যেন আমাকে নক করে দেয়। আমি একটা অদ্ভুত জিনিস আপনাদের কাছে শেয়ার করছি, দেখবেন যখন আপনি টেকনিক গুলোকে আপনার লাইফে অ্যাড করবেন না, যদি ভুলে যান না, দেখবেন কিভাবে আপনাকে ঠিক মনে করিয়ে দিচ্ছে, খোঁচা মারবে আপনাকে এসে, হ্যাঁ এটা করলি না তো, তো খোঁচা ঠিক আমাকে কিন্তু খোঁচা মারে, আমি ভুলে যাওয়া অভ্যাস আমার আছে, কিন্তু আমাকে খোঁচা মেরে মেরে সিধা করেছে। এরপরে আমি খেতে বসার সময় করি, অর্থাৎ যে খাদ্যটা আমি গ্রহণ করছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ, এবং আমার সাথে সাথে আমার পরিবারও কৃতজ্ঞ। খাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার আসি, এসে আমি আমার মতো একটু মিউজিক চালিয়ে 5 মিনিট করি, করার পর গুরুজি অ্যাফার্মেশন পড়তে বলেছেন, ওই অ্যাফার্মেশনটা আমি পড়ি, অ্যাফার্মেশন পড়ে যাওয়ার পর 108 বার আমি যেভাবে গুরুজি এইভাবে বসে যে আমাদের করতে বলেছেন আমি কিন্তু করি। মাঝে মাঝে একটু হাত ব্যথা করে, কিন্তু তবু আমি এখন অভ্যেস হয়ে গেছে, প্রথম প্রথম একটু অসুবিধা হতো, ওই যে বললাম চ্যালেঞ্জ আসবে লাইফে, চ্যালেঞ্জকে আমরা ওভারকাম করবো টেকনিক দিয়ে, তো এভাবে আমি এটা করছি। এটা আমি কিন্তু যেমন সকালবেলা করি, আমি বিকেল বেলায় যখন আমার ক্লাস টিউশন থাকে তার আগেও কিন্তু আমি অ্যাফার্মেশনটা পড়ি, অ্যাফার্মেশনটা করার পর আমি কিন্তু 108 বার করি, 10 মিনিটের মধ্যে আপনার 108 বার কভার হয়ে যাবে, এবং গুরুজি যেভাবে বলে দেখবেন ভেতরে না আপনার সেই ছন্দটাও চলে আসবে, অদ্ভুত ভাবে দেখবেন মনে হবে যেন আপনি বলছেন না, ভেতরে গুরুজি যেন আমার ব্রেনের মধ্যে বসে বসে বলছেন আর আমি জাস্ট মুখটা মেলাচ্ছি, এরকম মনে হবে, তো ছন্দটাও আপনি পেয়ে যাবেন আর বাক্যটা আপনার ইউনিভার্সে পুট হয়ে যাবে, ও আস্তে আস্তে মেমারিতে ওটা ইনস্টল করে দেয় গুরুজি আমাদের। তো এভাবে এটা আমি করি, এটা ফার্স্ট আমি করি, যেটা ডেইলি করি সেটা আমি আপনাদের বলছি। তারপরে আমার হোপোনোপোনোটা ছাড়াও আমি EFTটা গ্রাফটে গুরুজির সাথে আমার হয়ে যায়, আর আমার যখন বিপদে পড়ি বলিছি আপনি আগে আপনাদেরকে যে আমাদের সব ধরনের দেওয়া আছে, আমাদের সেই মতন করা, আমি এইটুকানি করতে পারি, আমি এইটুকানি বললাম। আর শোয়ার সময় আমি অবশ্যই 108 বার করি, এবং গুরুজি তো এটা করিয়ে দেন, 108 বার করি, এবং তাছাড়া আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকে, কাজকর্ম বলতে যেহেতু আমি গানের প্রফেশনে আছি, আমার গলাটাকে সুস্থ রাখার জন্য আমি সেখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করি, সেটুকানি করে আমি আবার গ্যাটিটিউড স্টোনটাকে বিছানার তলা নিয়ে বলি, ভাই তুইও আমার সাথে ঘুমিয়ে পড়, ও আমার সাথে ঘুমিয়ে পড়ে, আর বলি পরের দিন সকাল যেন আমার আজকের থেকেও আরো ভালো হয়, আমি যেন আরো ভালো থাকি, আরো সুস্থ থাকি, আমি একা না, আমার সবাইকে নিয়ে, আমার আশেপাশে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকি, কারণ ভালো থাকা মানেই তো খুশিতে থাকা, ভগবান অবস্থায় থাকা, সো আমরা কেউ সেটা মিস করব না, আমরা সব সময় যাই করি না কেন, স্মাইলিং আর আনন্দে থাকা, এটা হলো মূল মন্ত্র গুরুজির সমস্ত টেকনিকের, আমি চেষ্টা করলাম আপনাদের বলতে, যদি কোনো ভুল ত্রুটি হয় আমি গুরুজির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নমস্কার। অসাধারণ অসাধারণ, বড্ড সুন্দর বলে, তোমাদের কেমন লাগলো তোমরা ব্যক্ত করো। সবাইকে পারমিশন দিচ্ছি, তোমরা ব্যক্ত করো কেমন লাগলো। অসাধারণ স্যার, অসাধারণ অসাধারণ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ লেগেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুভ্রা দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, আমি সমস্ত আরএমপি স্টুডেন্টকে একটা কথা বলতে চাই, যারা যোগা করছে তাদের বলছি না, দেখুন আপনার মতন মানুষ যিনি আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে পরিচয় করিয়েছেন, আরএমপি ক্লাসের সাথে যোগা ক্লাসটা ভীষণ দরকার,
তো সবাই আমরা আরএমপি ক্লাসে কিন্তু যোগায় নেই। তা আমি সবাইকে, আপনাদের পরিবারের লোক আমি, আপনারা আমার পরিবারের লোক, আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ আপনারা পান বা সম্পূর্ণভাবে আপনারা ভালোবাসাটা পান, সেটার জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, যারা যোগা ক্লাসে আপনারা নেই তারা প্লিজ টাইম ম্যানেজমেন্ট করে যোগা ক্লাসে আসুন। কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি শ্বাস প্রশ্বাস, আপনারা কিন্তু আরএমপি ক্লাসে ছোঁয়া পাবেন কিন্তু সম্পূর্ণটা পাবেন না, গুরুজির কাছ থেকে কিন্তু এটা শিখে নিন, এর মানুষ পাবেন না। তো চটপট এই সুযোগ হাতছাড়া করবেন না, আপনারা যোগা ক্লাসে আসুন, খুব ভালো লাগবে। তো যেটা বললাম, শত যোগা ক্লাস চলে আসুন, কারণ আমার পরিবারে আপনারা সবাই, তো মানে আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমরা এমন একটা ইউনিক স্টুডেন্ট হব গুরুজির, যে যেমন আমরা উপকৃত হচ্ছি এভাবে আমরা পুরো জগৎ সংসারে সবার উপকার করব। মানে আমাদের মাধ্যমে যেন আরো অনেক বাগিচায় ফুল ফোটে, শুকনো ফুলও যেন ফুটে ওঠে, সেই জলটা যেন আমরা দিতে পারি। অরা ক্লিন ইঞ্জিন দিয়ে যেমন নিজেকে ক্লিন করব, তেমনি আমার এই ভালোবাসার, আমাদের এই যে আমরা গুরুজি শেখাচ্ছেন, আমাদের দ্বারা যেন আরো অনেকে উপকৃত হয়। আর সেই জন্য কিন্তু আপনারা প্লিজ হাফ ক্লাস করবেন না, যোগা ক্লাসে আসুন, সম্পূর্ণ 100% আসুন। এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রত্যেকের ঘরে এমন একটা দরজা, যে দরজাটা শুধু আপনার দিকে, আপনার পরিবারের দিকে থাকবে, বাইরের লোক দেখতে পাবে না। ঝট পর সেখানে আজকে কাগজ কেটে 20টা টেকনিক লাগিয়ে ফেলুন, লাল কালি দিয়ে টেকনিকের নাম, আর পারলে ছোট করে বিশদে লিখতে পারেন, অসুবিধা নেই। টেকনিক গুলো দেখবেন রিমাইন্ডার হচ্ছে লাইফের সাথে যুক্ত হতে, বাকি বাকি থাকলেও চাবি, সেটা তো আপনার ইচ্ছা শক্তি, ব্যাস চাবি আর দরজা দুটোই রেডি। তো চটপট আমরা আজ থেকে সবাই মিলে করবো, খুব খুশি থাকবো আমরা সবাই, এটুখানি বলা গুরুজি। দেখো আমি কিন্তু, তোমরা স্টুডেন্টটা জানবে, আমি কিন্তু কাউকে বলি না যে তুমি যোগার কথা বলো বা তুমি আরএমপির কথা বলো, এই তোমরাই যত্ন করে বলো কথাগুলো, প্রকাশ দা এক, পার্থ এক, আর তুমি তোমরা এগুলো বলো যে যোগা ক্লাসে যোগা ক্লাস করো। আসলে কি জানো, তোমরা তো জানো যে যোগা ক্লাস থেকে তোমরা কি কি পাচ্ছ। আজকে যোগা ক্লাসের যা আলোচনা হয়েছে, যদি রেকর্ডিং করে রাখতাম খুব ভালো হতো, আমি বোধহয় নতুন করে বললাম কথাগুলো, তো আমি জানি না আমি কখন কি বলি। আজকে যোগা ক্লাসে তো শুধু আলোচনাই হলো, যোগা তো হলো না, কিন্তু জীবনের কানিয়া বলছে যে স্যার এটা বোধহয় মানে এগুলো জানতেও তো এক জন্ম লাগে, এক জন্ম কম পড়ে যাবে। তা আমি বললাম যে, আমি ওর লিখে দিয়েছিল, আমি ভাষায় বললাম, কানিয়া এক জীবন না, কয়েক জীবন লাগবে এগুলো জানতে। গুরুজি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে 21 মিনিটের যে পাওয়ারফুল মেডিটেশনটা আছে সেটা করতে গেলে আমি মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যাচ্ছি, মানে এদিক মানে আমি ভিতরে থাকতে পারতেছি না, কেমন জানি বের হয়ে আসতেছি, আবার ঢুকতেছি, মানে আমি আরো বেশি মনোযোগী হতে চাই, সেজন্য আমাকে কি করতে হবে একটু যদি আগে বলতেন। আগে ঝাপটাটা নিয়ে নাও, আগে ঝাপটাটা নিয়ে নাও, আগে সোহেল, আগে যে আসছে এটা, এটাকে নিয়ে নাও, ঝাপটাটা নিয়ে নাও, তারপরে তুমি আরো ভেতরে ঢুকতে পারবে। কথাটা বুঝতে পেরেছো? যেটা আসছে প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, যেটা আসছে এটাকে হজম করো, যা হচ্ছে হজম করো, হজম করলে বিরাট পাওয়ার এসে যাবে। মানে এটা আমি আরো মনোযোগী হওয়ার জন্য মানে কি পদক্ষেপ নিতে পারি, কি করতে পারি? না, শুধু 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 সাউন্ডে মন রাখো, সাউন্ডে মন রাখো, আর শ্বাসে মন রাখো, সাউন্ডে শ্বাসে করতে থাকে। ধন্যবাদ, নমস্কার, প্রণাম, জয় যোগীরাজ। আরএমপি ক্লাসকে ধন্যবাদ জানাবো, যোগা ক্লাসকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং আরএমপি সমস্ত স্টুডেন্টকে এত সুন্দরভাবে আরএমপি কে নেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং স্পেশালি শোভা ম্যামকে খুবই থ্যাংকস জানাবো যে এত সুন্দরভাবে মাপি ম্যামকে আমাদের প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে। তো ঘটনা হচ্ছে, শোভা ম্যাম শ্বাসের ব্যাপারে বলছিলেন, আমি দীর্ঘ কিছু মাস আমি স্যারের এখানে, বিগত ধরুন 1 বছরের কাছাকাছি হবে আমি স্যারের এখানে আছি, তো এই মানুষটা, এই এই পার্থটা ঠিক 1 বছর আগে তার অন্য রকম ব্যাপারটা ছিল, আজ ঠিক 1 বছর পরে তার মধ্যে এক সাম্যতা এসে গেছে, অনেক সাম্যতা, যে সাম্যতা আমি নিজে ফিল করতে পারি, এবং নিজে শান্ত, ধীর স্থির, মানে
কথা বলার জন্য কোনো তাড়া নেই, এই জিনিসগুলো আমার মধ্যে ছিল না এর আগে। তো আমাকে যোগা ক্লাস, এই আরএমপি ক্লাস, এই জিনিসগুলো এনেছে এবং আমি বহু কিছু অ্যাচিভমেন্ট করেছি এখান থেকে, বহু কিছু। তো সেগুলো কিছু কিছু অ্যাচিভমেন্ট আমি এখানে স্যারকে জানিয়েছি এবং সেগুলো আছে ভিডিও আকারে। তো আরো কিছু ইউটিউবে আছে, অনেকে দেখেওছে পার্থর অ্যাচিভমেন্ট। ইয়েস, আগামী দিন স্যার আরো অ্যাচিভমেন্টের পথে এগোবো, ধীরে ধীরে এগোচ্ছি, আশা করছি খুব শীঘ্রই, আশা করব না, এটা গ্যারান্টেড যে খুব শীঘ্রই সেই অ্যাচিভমেন্ট গুলো আসবে এবং আগামী দিনে আমরা সবাই এখান থেকে এমন কিছু অ্যাচিভমেন্ট করে নিয়ে যাব যা আমাদের স্মৃতিশক্তিতে মানে স্বপ্ন আকারে জুড়ে থাকবে আমাদের স্মৃতিশক্তির সঙ্গে। তো সকলকে বলবো আরএমপি ক্লাসকে খুব গুরুত্বভাবে দেখুন এবং টেকনিককে ইউজ করুন এবং নিজের সাথে পুরোপুরি জড়িয়ে নিন, এবং সময়ের সাথে সাথে শুধু টেকনিককে ইউজ করে যান, সময় করতে হবে না, আপনাকে অভ্যাস করিয়ে দেবে টেকনিক। তো সকলের কাছে অসংখ্য ধন্যবাদ, আপনারা আরো তাড়াতাড়ি খুব ম্যাজিক নিয়ে আমাদের ক্লাসে আসছেন এবং ম্যাজিশিয়ান হয়ে ওঠার জন্য আরো প্রচেষ্টা করুন, নিজেকে আরো তৈরি করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, জয় যোগীরাজ।